আজকে কলকাতার বুকে যে ডাক দিয়েছে যে মোদীকে আমরা বাংলার মাটিতে পা রাখতে দেব না। মোদী দেখুন আকাশে উড়ে বেড়াচ্ছে, জলে পরিবহন করছে, কিন্তু মাটিতে পা দেওয়ার সাহস হচ্ছে না। আসাম থেকে পালিয়ে এসছে মোদী অমিত শাহ। দুর্ভাগ্যক্রমে মোদীর এখানে একটি ছোট বোন আছে, তার আশ্রয়ে তার সুরক্ষায় আশ্রয় নিয়েছে। সেই বোনটি কিছুদিন আগে বোরখা পরে ঘুরছিল, তার ওড়না চাদর বোরখা সব নেমে গেছে, চেহারাটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সেই চেহারায় সারদা নারদা দেখতে পাচ্ছি আমরা, ভয় আতঙ্ক দেখতে পাচ্ছি। আমরা আজকে ভারতীয় হিসাবে এখানে দাঁড়িয়েছি, আমরা কোনো রাজনৈতিক দল চিনি না, কোনো নেতা চিনি না, আমরা ওই ক্ষুদিরামের সন্তান, আমরা মাস্টারদার ছাত্র, আমরা বিনয় বাদল দিনশের অনুসারী, আমরা বাঘা যতীনের বাঘা সন্তান। আমরা আজকে ওই ইতিহাসকে স্মরণ করে আরেকবার স্বাধীনতা আগ্রহ সন্ধানে আমরা লড়েছি। আমি কিছুক্ষণ আগে পর্যন্ত বিকেল 4টা পর্যন্ত কৈখালীর মোড়ে ছিলাম। কৈখালীতে আজকে বিশাল সংখ্যক মানুষ আসতে পারত, জেলা থেকে যেখানে যেখানে পুলিশ পেয়েছে চিরুনি তল্লাশি করে গাড়ি আটকেছে, বাইক আটকেছে, এমনকি লোক হেঁটে আসছে, 5-10 জন একজন থাকলে আটকাচ্ছে। আমরা ওই কৈখালীর পাশে একটা জায়গায় আমাদের ম্যাটাডোরে মাইক লাগাতে গেছিলাম। থানার ওসি এসে কি বলছে জানেন? সেকেন্ড অফিসার, সে বলছে আপনারা এখানে কি করছেন, কোথা থেকে এসছেন? আমরা বললাম আমরা পাক সার্কাস থেকে এসেছি, যাদবপুর থেকে, বিভিন্ন, এখানে কি করছেন? আপনারা জানেন না একটা ঘোষিত প্রোগ্রাম আছে, কৈখালী আর রাজভবন আজকে অবরোধ হবে, মোদীকে আমরা পা লাগাতে দেব না এই বাংলার পবিত্র মাটিতে। আপনি কি জানেন না, সোশ্যাল মিডিয়া দেখেন না? তোমরা কিন্তু এইখানে কি করছেন? আপনি পুলিশের উপরে কতটা চাপ আছে বুঝবেন। ওই পুলিশ বলছে আপনি আমার এলাকায় মাইকটা কেন লাগাচ্ছেন? আমরা বললাম এখানে গাড়িতে মাইক লাগাতে এসেছি। বলে আমার এলাকায় মাইক কেন লাগাচ্ছেন, আমাকে তো জবাব দিতে হবে। মানে ওনার এলাকায় যদি কেউ একটা মোদী গো ব্যাক বলে দেয় তাহলে ওর চাকরি চলে যাবে। পুলিশ এই পরিমাণ আতঙ্কে আছে। আমি পুলিশদেরকেও বলবো আমাদের মুখ্যমন্ত্রী যেমন ছদ্মবেশে আছে, আপনারাও ছদ্মবেশ নিন, আপনারাও আমাদের পাশে দাঁড়ান। আমরা পোশাক ছাড়া দাঁড়িয়েছি, আপনারা পোশাক পরে দাঁড়ান, কিন্তু আপনিও এই ভারতেরই সন্তান, আপনারও যা দৃষ্টিভঙ্গি দেশের প্রতি আমারও তাই হওয়া উচিত। আপনারা পোশাক পরেছেন, কিন্তু খুব দুঃখের সঙ্গে বলছি আজকে কৈখালীর অবরোধকে আটকানোর জন্য পুলিশ যে ব্যবহার আচরণ করেছে, আমাদের মাইক লাগিয়ে গাড়িটা গেল আপনার হলদিরামের পাশে, ওরা গাড়িটাকে আটকে দিল, বললো গাড়ি যাবে না, গাড়ি এইখানে থাকবে, আপনারা যেতে পারেন। বাচ্চা ছেলের হাতে একটা ব্যানার ছিল, বলে কোনো ব্যানারও যাবে না, যাতে মোদীকে গো ব্যাক ব্যানার আমরা না দেখাতে পারি। তাহলে এই অনুগত পুলিশ কার, মোদীর না মমতার, নাকি দুজনেরই পুলিশ? রাজ্যে ব্যাপক অত্যাচার চলছে, ধরপাকড় চলছে এই এনআরসির বিরুদ্ধে, সিএর বিরুদ্ধে, এই এনপিআর এর বিরুদ্ধে যে গণ আন্দোলন হচ্ছে তাকে কেন রোখার চেষ্টা হচ্ছে? আমরা চেন্নাইয়ের ছবি দেখছি, আমরা মুম্বাইয়ের ছবি দেখছি, আমরা হায়দ্রাবাদের ছবি দেখছি, আমরা দিল্লির ছবি দেখছি, এমনকি গুজরাট রাজস্থানের ছবি দেখছি, লক্ষ লক্ষ মানুষের মিছিল। তাহলে এই পশ্চিম বাংলায় যেখানে মুখ্যমন্ত্রী বলেন যে আমি এনআরসির বিরোধী, তাহলে এনআরসির আইনকে কেন দমন করা হচ্ছে? আজকে আমরা বুঝতে পারছি না। আমরাই মানুষ, জনসাধারণ আন্দোলন গড়ে তুলেছিল, লোক জানতো না এনআরসি কি, এনপিআর কি, ক্যাব কি, কে কি, আমরাই করেছিলাম। কিন্তু যখন মানুষকে জাগিয়ে দিলাম, এই মুখ্যমন্ত্রী যিনি এনপিআর এর নোটিশ করেছিলেন, যিনি অফিসারদের ট্রেনিং দিয়েছিলেন, ডিটেনশন ক্যাম্পের পারমিশন দিয়েছিলেন, তিনি হঠাৎ করে রাস্তায় কে কে করে নেমে পড়লেন, বললেন আমি কে কে করব, আর কারোর কথা বলার অধিকার নেই। আজকে চিত্রটা দেখুন যখন বিধানসভায় ক্যার বিরুদ্ধে অন্য বিরোধী দলরা প্রস্তাব আনছেন, বলছেন না ক্যা নিয়ে কোনো কথা বলা যাবে না, কারণ আমি এনআরসি নিয়ে নাকি 9 তারিখ একটা বিরোধ করেছিলাম। ও এনআরসি হবে না, ক্যাটা হবে, এনপিআরটা হবে, তাহলে এনআরসিটা বাকি কোথায় থাকবে? আমাদের কাছে আপনি এনপিআর শিখেছেন, আমাদের কাছ থেকে এনআরসি শিখেছেন, আমাদের কাছ থেকে আপনি ক্যা শিখেছেন, এখন আমাদেরই শেখাবেন? আপনার টিভি চ্যানেল আছে বলে আপনাকে লোক দেখবে, সোশ্যাল মিডিয়ায় আপনি নেট বন্ধ করে দিয়ে মানুষকে কতদিন আড়াল করবেন? আজকেও পুরো পশ্চিমবাংলায় নেট অফ। আর আজকে ভেবে দেখুন,
যে এই মোদির প্রতি পুরো ভারতবর্ষের মানুষের ঘৃণা, যে অমিত শাহ জামিয়ার বাচ্চাদের লাইব্রেরিতে ঢুকে পুলিশ দিয়ে মারলো, তাদের ওখানে গুলি চালালো, টিয়ার গ্যাস চালালো, টেবিল চেয়ার থেকে হাত পা ভেঙে দিল, সেই নরেন্দ্র মোদী সেই অমিত শাহর সঙ্গে এনার কি করে সৌজন্য সাক্ষাৎ হয়, যারা কদিন আগে জামিয়ায় ঢুকে গুন্ডা ঢুকিয়ে এবিভিপি ছাত্ররা প্রফেসর থেকে ছাত্রদের উপরে নির্মম অত্যাচার করলো, সেই মোদীর প্রতি সৌজন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিচ্ছেন, উনি আর একটা মোদী, ওরা ভাই বোন এক। আজ আমাদের ভারতবর্ষ বিপন্ন, নিরীহ গরিব মানুষ, সাধারণ মানুষ, কাগজের নামে তাদের নাগরিকত্ব কাড়ার ষড়যন্ত্র হয়েছে। কাল পর্যন্ত যারা রটি কাপড়া মাকানের কথা বলেছিল, 15 লাখের কথা বলেছিল, দোকড়া নজওয়ানকে রোজগার দেঙ্গে বলেছিল, যারা বলেছিল পাক্কা মাকান লেগে আমার ছিটে বেড়ার ঘরটাও ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে, আমার ঘুটে কুড়ুনি মা, চাকরানি মা, ভিকারি মা, সে কোথা থেকে কাগজ আনবে? যে প্রধানমন্ত্রী তার মাধ্যমিকের কাগজ দেখাতে পারে না, এই নির্লজ্জ শয়তান আমাদেরকে বলে পাকিস্তানে যাও, নিজে বিনা দাওয়াতে পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খেয়ে আসে, এরা পুলওয়ামা কাণ্ড করে ইনভেস্টিগেশন করার সাহস দেখায় না, কারণ কোথাও না কোথাও এরাই জড়িয়ে। এরা নোটবন্দি করে টেবিলের নিচে দিয়ে টন টন টাকা লেনদেন করে কমিশনে হয়, তার ভিডিও তথ্য আমাদের সামনে চলে আসছে। এরা দেশটাকে বিক্রি করলো, এরা রিজার্ভ ব্যাংকের গোল্ড, রিজার্ভ ব্যাংকের ক্যাশ শেষ করে দিল, এলআইসির ফান্ড, প্রভিডেন্ট ফান্ডের টাকা শেষ করে দিল, ব্যাংকগুলোকে এফআরডিআই আইন করে বললো তোমার টাকা চলে গেলে তুমি টাকা চাইতে পারবে না, ব্যাংক ডুবে গেলে টাকা চাইবে না। আরে আমরা কখনো কল্পনা করিনি ব্যাংক কেন ডুববে, মোদী জানতো ব্যাংক ডুববে, কারণ মোদীর ভাই ললিত মোদী, নীরব মোদী, নেহরুল ভাই, ওরা ডাকাতি ছিল, এটা একটা ডাকাতের দল, এটা কোনো রাজনৈতিক নয়, এটা ডাকাতের দল। সেই ডাকাতের দল যখন পুরো ভারতবর্ষে মুখ দেখানোর অবস্থায় নেই, পা রাখার জায়গা খুঁজে পাচ্ছে না, বেশিরভাগ সময় বিদেশে থাকতো, এখন বিদেশেও তার যাতায়াত বন্ধ হয়ে যাচ্ছে, বেশিরভাগ দেশ বলছে এই চোরগুলোকে তাদের দেশে আর ঢুকতে দেবে না, সেই জায়গায় আজকে আমাদের মুখ্যমন্ত্রী তার প্রোটেকশনের দায়িত্ব নিয়েছে। আজকে এই মুখ্যমন্ত্রী আমাদের জন্য লজ্জা, এই মুখ্যমন্ত্রী আমাদের জন্য লজ্জা। তিনি কখনো মাশাআল্লাহ ইনশাআল্লাহ বলে মুসলমান সেজেছেন, কখনো রামনবমী বার করে হিন্দু সেজেছেন, কখনো বৌদ্ধ জৈন সেজেছেন, আজকে চোরের দলে চোখ দিয়ে তিনি চোর সেজেছেন। বাংলার মানুষ কিন্তু যারা ভারতবর্ষের সঙ্গে গাদ্দারি করবে কাউকে ছাড়বে না, ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের মাটির সঙ্গে যারা গাদ্দারি করবে তাকে ছাড়বে না। আপনারা দল করেছেন, কেউ প্রতিশ্রুতি রেখেছেন, কেউ প্রতিশ্রুতি রাখেননি, আলাদা কথা। প্রধানমন্ত্রী যাবে বলে বিক্ষোভরত কিছু মানুষকে এবং পথ চলতি সাধারণ মানুষকে টেলিফোন ভবনের মধ্যে আটকে দেওয়া হয়েছে। আপনি ভাবুন কি নির্মম ঘটনা, মোদীর আপনারা দেখুন এদের দালালিটা কোন পর্যায়ে পৌঁছে গেছে। মোদীকে মানুষ বড় জোর গো ব্যাক মোদী বলবে, বা একটা কালো পতাকা দেখবে, তাকে কেউ ইট মারবে না, পাথর মুড়বে না, ওই ডান্ডা দিয়ে মারবে না, যেগুলো এবিপির লোকগুলো করে, যেগুলো আরএসএস এর লোকগুলো করে, ওই বর্বর আচরণ করবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি দায়িত্ব নিয়েছেন তার সুরক্ষার, তাকে যেন কেউ কালো পতাকা না দেখাতে পারে, গোব্যাক মোদী যেন না বলতে পারে, এত দায়িত্ব নেওয়ার কি প্রয়োজন আছে? আমরা বুঝতে পারছি দিল্লিতে একটা আলোচনা হচ্ছে, কার বিরুদ্ধে সব বিরোধী এক হচ্ছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি দাদার সঙ্গে থাকবো, মোদী দার সঙ্গে থাকবো। উনি গোপনে গোপনে গিয়ে মিটিং করেন, এখানেও মিটিং করছেন, এবং আজকের দিনে উনি বলছেন মৌলবাদীদের আমি সভা করতে দেবো না। কাল পর্যন্ত এই মুসলমানরা ওনার প্রাণ ছিল, যার ভোট নিয়ে উনি চলতেন, যাদের জন্য দোয়া করতেন, ফাতিয়া করতেন, কলমা পড়তেন, ফুরফুরায় যেতেন, আজকে তারা হঠাৎ মৌলবাদী হয়ে গেল, এটা কি চারিত্রিক পরিবর্তন! এ পরিবর্তনের আর কত পরিবর্তন আমরা দেখব। আজকে আমরা যারা এখানে জমা হয়েছি,
আমরা সারা রাত থাকবো। আর যে বন্ধুদের কাজ শেষ হয়ে গেছে, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবেদন করছি, সবাই চলে আসুন। আমার শাহিনবাগের মা যদি এক ডিগ্রিকে থাকতে পারে, তাহলে আমরা আলবত থাকবো। আর যতক্ষণ মোদীকে বাংলার মাটি থেকে বিদায় না দিচ্ছি, আমরা কিন্তু শান্তিতে নেব না, আমাদের এই বাংলার মাটিকে অপবিত্র হতে দেব না। এই বেইমান, এই সাম্প্রদায়িক, এই বর্বর ফ্যাসিবাদী শক্তির আমরা বিনাশ চাই। ভারতবর্ষ থেকে এই ফ্যাসিবাদী শক্তির বিনাশ তো হবে, কিন্তু এই ফ্যাসিবাদী শক্তিকে যারা আশ্রয় দেবে, যারা বন্ধুত্ব করবে, তারাও কিন্তু আমাদের বন্ধু হতে পারে না। আমরা তাদেরকে ক্ষমা করব না। এই পর্যন্ত, আরো বক্তা আছেন বলবেন, আপনারা যার ইচ্ছে আসে বলুন। এটা জনগণের মঞ্চ, এখানে কোনো ঝান্ডা নেই, কোনো নেতা নেই, সবাই মন খুলে কথা বলেন আর বারে বারে বলেন। পুরো রাত আমরা থাকবো।